ফ্রেন্ডস, ইউশমি চ্যানেলে আরও একবার তোমাদের সকলকে স্বাগত জানাই। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের টপিকে। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা বায়োলজির তৃতীয় ক্লাস শুরু করছি। অবশ্যই আমরা এমসিকিউ এর মাধ্যমে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যাতে খুব সহজে অনেক তাড়াতাড়ি অনেক মানে চ্যাপ্টার আলোচনা করা যায় এবং অনেক প্রশ্ন সহজেই করা যায়। তাহলে আজকে আমরা আলোচনা করব হচ্ছে কোশ্চেন নাম্বার 86 থেকে। তাহলে 86-এ কী আছে? লালারসে উপস্থিত জল অঙ্গার বিবেচক উৎসেচক কোনটি? তাহলে এটা কি, লালারসে আমাদের থাকে কি, তাহলে টায়ালিন। নেক্সট হচ্ছে লাইপোলাইটিক উৎসেচকের একটি উদাহরণ দাও, তাহলে এটা কী হবে, লাইপেজ। নেক্সট হচ্ছে প্রোটিন পরিপাকের ফলে উৎপন্ন অন্তঃপদার্থের নাম কি, তাহলে এটার উত্তর হবে অ্যামাইনো অ্যাসিড। নেক্সট হচ্ছে একটি প্রোটিওলাইটিক উৎসেচকের উদাহরণ দাও, তাহলে এটা হবে পেপসিন। নেক্সট হচ্ছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কটি, তাহলে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হচ্ছে 8টি। তাহলে আমরা যে এই যে 86 থেকে আমরা আরম্ভ করছি, তাহলে আগের তাহলে প্রশ্ন উত্তরগুলো দেখার জন্য অবশ্যই তোমরা এই ভিডিও ডিসক্রিপশান বক্স ফলো করতে পারো। তাহলে নেক্সট হচ্ছে কি, 91 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের বৃহত্তম পরিপাক গ্রন্থিটির নাম কি, তাহলে আমাদের বৃহত্তম পরিপাক গ্রন্থটি হচ্ছে যকৃৎ। নেক্সট হচ্ছে একটি অন্তঃপরজীবী প্রাণীর উদাহরণ দাও, তাহলে এটার উদাহরণ হচ্ছে ফিতাকৃমি। নেক্সট হচ্ছে বিএমআর পরিমাপক যন্ত্রটি হলো তাহলে কোনটা, এটা হচ্ছে বেনেডিক্টরম যন্ত্র, এটা হচ্ছে বিএমআর পরিমাপক যন্ত্র। নেক্সট হচ্ছে মাইক্রো এলিমেন্টের একটি উদাহরণ কি, তাহলে এটার উদাহরণ হচ্ছে জিঙ্ক। নেক্সট হচ্ছে প্রতি 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধিতে বিএমআর কত বৃদ্ধি পায়, এটা হচ্ছে 10-12% বিএমআর বৃদ্ধি পায়। নেক্সট হচ্ছে সুষম খাদ্যে কার্বোহাইড্রেট ফ্যাট এবং প্রোটিনের গড় কত হয়, তাহলে একটি সুষম খাদ্য তাহলে কার্বোহাইড্রেট ফ্যাট এবং প্রোটিনের গড় হয় হচ্ছে রেশিওটা হচ্ছে 4:1:1, অর্থাৎ ফোর ইউনিট হচ্ছে কার্বোহাইড্রেট থাকে, 1 ইউনিট ফ্যাট থাকে এবং 1 ইউনিট প্রোটিন থাকে। নেক্সট হচ্ছে পিত্তরসের pH-এর মান কত, তাহলে এটার হচ্ছে মান হচ্ছে 7.0 থেকে 7.6। নেক্সট হচ্ছে একটি আংশিক পরজীবী উদ্ভিদের উদাহরণ দাও, তাহলে একটি আংশিক পরজীবী উদ্ভিদ হচ্ছে শ্বেতচন্দন। নেক্সট হচ্ছে একটি পূর্ণ মৃতজীবী সপুষ্পক উদ্ভিদের উদাহরণ দাও, তাহলে এটা হচ্ছে মনোট্রোপা। নেক্সট হচ্ছে কোন ভিটামিনের অভাবে স্টোমাটাইটিস রোগ হয়, তাহলে কোন ভিটামিনের অভাবে স্টোমাটাইটিস রোগ হয়, এটা হচ্ছে ভিটামিন B2। নেক্সট হচ্ছে কোন ভিটামিনের অভাবে পাখির পেরোসিস রোগ হয়, এটা হচ্ছে B3। নেক্সট হচ্ছে ভিটামিন C এর অভাবে কোন রোগ হয়, এটা হচ্ছে রক্তাল্পতা, তাহলে ভিটামিন C এর অভাবে রক্তাল্পতা হয়, এর ফলে কী হয়, দাঁতের মাড়ি থেকে রক্তপাত হয়, এইগুলো হচ্ছে হয়, অর্থাৎ বাড়ার সময় দাঁতের মাড়ি আলগা হয়ে যেতে পারে, এটা হচ্ছে ভিটামিন C-র অভাবেই হয়। ভিটামিন C-র তাহলে অভাবের জন্য কী হচ্ছে, লেবু জাতীয় খাদ্য মানে লেবু, তারপরে হচ্ছে পিয়ারা, এইসবগুলো খেলে এই ভিটামিন C-র অভাব পূর্ণ হয়। নেক্সট হচ্ছে মানে অভাব মোচন তাহলে হয়। নেক্সট হচ্ছে স্ট্রেপটোমাইসিস গ্রিসিয়াস নামক ব্যাকটেরিয়ার দেহ থেকে কোন ভিটামিন পাওয়া যায়, এটা হচ্ছে ভিটামিন B12। নেক্সট হচ্ছে পাইরিডক্সিন কোন ভিটামিনের রাসায়নিক নাম, এটা হচ্ছে B6। নেক্সট হচ্ছে ভিটামিন K-র রাসায়নিক নাম কি, ফাইলোকুইনন, এটা হচ্ছে ভিটামিন K-র রাসায়নিক নাম। নেক্সট হচ্ছে কেরাটো মেলেসিয়ার জন্য কোন ভিটামিন দায়ী, এটা হচ্ছে ভিটামিন A। মেন হচ্ছে ভিটামিন A-র অভাবে কী হয়, রাতকানা রোগ হয়। নেক্সট হচ্ছে কোন ভিটামিনের অভাবে রক্তচঞ্চন হয়, ভিটামিন K-র অভাবে, মানে কি রক্ত জমাট বেড়ে যায়। নেক্সট হচ্ছে উদ্ভিদ দেহের পরিবহনের মাধ্যম কি, তাহলে উদ্ভিদ দেহের পরিবহনের মাধ্যম হচ্ছে জল। নেক্সট হচ্ছে উদ্ভিদ দেহে মূল দ্বারা শোষিত জল কোন পথের মাধ্যমে পাতায় পরিবাহিত হয়, তাহলে এটা হচ্ছে জাইলেম দ্বারা। নেক্সট হচ্ছে মূলজ চাপ তত্ত্বের প্রবক্তা কোন বিজ্ঞানী, এটা হচ্ছে স্টিফেন হেলস।
নেক্সট হচ্ছে প্রোটোপ্লাজমের প্রবাহ তত্ত্বের প্রবক্তা কে করেন? এটা হচ্ছে ভ্রিস। নেক্সট হচ্ছে মানুষের প্রতি ঘন মিলিমিটার রক্তে শ্বেতকণিকার সংখ্যা কত? এটা হচ্ছে 6 থেকে 8 হাজার। এরপরে হচ্ছে লোহিত রক্ত কণিকার আয়ুষ্কাল কত? লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল হচ্ছে 120 দিন। নেক্সট হচ্ছে শ্বেত রক্তকণিকার প্রধান কার্য কী? তাহলে এটার প্রধান কার্য কী? ব্যাকটেরিয়াকে ধ্বংস করা। নেক্সট হচ্ছে যে শ্রেণীর রক্তকে সার্বজনীন গ্রহিতা বলে তাকে কী বলে? এবি। আর দাতা কাকে বলে? দাতা হচ্ছে ওকে বলে। তাহলে আমাদের রক্তের হচ্ছে 4টে গ্রুপ, এ, বি, ও এবং এবি, এই 4টে গ্রুপ আছে। তাহলে এই দুটো, এগুলো হচ্ছে পরীক্ষায় আসে যে দাতা, সার্বজনীন দাতা কাকে বলে, গ্রহিতা কাকে বলে, এগুলো। নেক্সট হচ্ছে একটি পূর্ণবয়স্ক ব্যক্তির হৃৎস্পন্দনের হার কত? এটা হচ্ছে মিনিটে 72 বার। নেক্সট হচ্ছে একবার হৃৎস্পন্দনের জন্য প্রয়োজনীয় সময় তাহলে কত লাগে? 0.8 সেকেন্ড। নেক্সট হচ্ছে রক্ত সংবহনতন্ত্রের কেন্দ্রীয় অঙ্গটির নাম কি? এটা হচ্ছে হৃৎপিণ্ড। কেঁচোর গমনঙ্গের নাম কি? সীতা। সীতা তাহলে কেঁচোর গমনঙ্গের নাম। নেক্সট হচ্ছে অ্যামিবার গমনঙ্গের নাম কি? নালিকাপথ। মাছের গমনের সময় কোনটি হালের কাজ করে? পুচ্ছ পাখনা। তারপর হচ্ছে লজ্জাবতীর পাতা স্পর্শ করলে মুড়ে যায়, এটি কি ধরনের চলন? তাহলে এটা হচ্ছে সিসমোন্যাস্টি চলন। এই ধরনের চলন, গমন, এইসবগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে যে গমনঙ্গের নাম, তাহলে এগুলো অবশ্যই 1 নম্বর করে কোশ্চেন তোমরা দেখতেই পারো, এগুলো ভালো করে নোট ডাউন করে নিও। নেক্সট হচ্ছে যে চলনে কচু পাতা গুটিয়ে যায় তাকে কি বলে? তাকে বলে হাইপোন্যাস্টি। নেক্সট হচ্ছে লিপ্তপরযুক্ত একটি প্রাণীর নাম কি? তাহলে লিপ্তপরযুক্ত প্রাণী কার থাকে? সাপ, ব্যাঙ, মাছ। তাহলে এটার উত্তর হবে এদের মধ্যে কোনোটিই নয়। নেক্সট হচ্ছে গমনে অক্ষম একটি প্রাণীর উদাহরণ দাও, এটা হচ্ছে স্পঞ্জ। নেক্সট হচ্ছে গমনে অক্ষম একটি প্রাণীর নাম কি? তাহলে সাপ, ব্যাঙ মাছ, এগুলো সবাই গমনে সক্ষম, তাহলে অক্ষম এর মধ্যে কোনোটিই তাহলে নয়। তাহলে গমনে অক্ষম প্রাণী বলতে গেলে স্পঞ্জ তাহলে, কিন্তু স্পঞ্জ যেহেতু নেই তাহলে এই অপশানটা ঠিক দিতে হবে, কোনোটিই নয়। নেক্সট হচ্ছে গমনে সক্ষম একটি উদ্ভিদ হলো ক্ল্যামাইডোমোনাস, এটা হচ্ছে গমনে সক্ষম একটি উদ্ভিদ। নেক্সট হচ্ছে মায়াটম পেশি কোথায় দেখা যায়? তাহলে মায়াটম পেশি দেখা যায় মাছের দেহে। নেক্সট হচ্ছে ক্ল্যামাইডোমোনাসের আলোর দিকে গমনকে কি বলে? ফটোট্যাকটিক। নেক্সট হচ্ছে রিওট্যাকটিক চলনে বহিঃস্থ উদ্দীপক কোনটি? তাহলে এটার উদ্দীপক হচ্ছে জলস্রোত। তাহলে আজকে অনেকগুলো প্রশ্নই আমরা ডিসকাস করলাম, তাহলে আজকে হচ্ছে 130 অবধি ডিসকাস করা হলো। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, তোমরা পারলে ভিডিওটা পজ করে খাতায় নোট ডাউন করে নিতে পারো উত্তরগুলো। তাহলে আজকের ভিডিও দেখার জন্য অশেষ ধন্যবাদ। বিষয়টি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক দিয়ে দেবে এবং শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে লেটেস্ট আপডেট সহজেই তোমরা পেয়ে যেতে পারো। থ্যাংক ইউ।